हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम। चले आसलम आपनादेर माझे आबारो नतुन एक रेसिपी निये। आमार आजके रेसिपी फ्राइड राइस। फ्राइड राइसेर भितरे अनेक रकम सब्जी देया थाके, जार कारणे किन्तु फ्राइड राइसेर भितरे पुष्टिगुणटा अनेक बेशी विद्यमान थाके। आमि चेष्टा करेछि खुबई सहजभावे आपनादेर मध्ये फ्राइड राइसेर रेसिपिटि तुले धरार जन्य। तो चलुन बंधुरा देखे नवा जाक आमी कीभावे रेसिपिटी तैरी करे नियेछी। आमार हाथेर काछे थाका सब्जीगुलो दिए आमी आजके फ्राइड राइसटी बानिए नियेछी। तो चलुन देखे नवा जाक की की सब्जी आजके आमी व्यवहार करेछी। आमी एखाने चिकेन निये नियेछी 1 कप परिमाणेर, गाजर कुचि निये नियेछि 1 कप परिमाणेर, आर निये नियेछि ক্যাপসিকাম কুচি। এখানে ক্যাপসিকাম কুচিটি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণের। নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণের টমেটো কুচি, প্রায় 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 2টি ডিম। নিয়ে নিয়েছি 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি। আপনারা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে গরম হতে দিয়েছি। পাত্রটি গরম হয়ে আসলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণের খাবার তেল। এখন আগে থেকে কুটে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দিব, সাথে পেঁয়াজ কাঁচা মরিচও আমি দিয়ে দিব। লো মিডিয়াম আঁচে আমি সবজিগুলো 2 মিনিটের মতো ভেজে নিব। একদম ভেজে লাল করতে যাবেন না, তাহলে কিন্তু সবজিগুলো বেশি ভাজা হয়ে গেলে স্বাদটা পারফেক্টভাবে আসবে না। এ পর্যায়ে আমি তুলে নিব। এখন একই তেলের মধ্যে আমি চিকেন এর টুকরাগুলো দিয়ে দিব এবং 1 থেকে 2 মিনিট ভেজে নিব। এ পর্যায়ে মাংসটা 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণের টমেটো, 1 চা চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণের চাট মশলা। এখানে আপনারা ধনিয়া গুঁড়া এবং চাট মশলাটা স্কিপ করতে পারেন, কিন্তু মাংসের যেন কোনো গন্ধ না থাকে তার জন্য আমি এটা ব্যবহার করেছি। করে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। এদিকে আমি আগে থেকে ফ্রাইড রাইসের ভাতটা রান্না করে রেখেছি, রান্না করে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। এখন ফিরে আসবো বাকি রান্নাতে। মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি ডিম দুটি অ্যাড করে দিব এবং মাংস এবং ডিমগুলো খুব ভালোভাবে একসাথে ভেজে নিব। মাংস এবং ডিমের টুকরোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব আগে থেকে হালকা করে ভেজে নেওয়া সবজিগুলো। সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসঙ্গে ভেজে নিব। এ পর্যায়ে আমি আগে থেকে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিব। বলে রাখা ভালো, আমি ভাতগুলো 80 থেকে 90% মতো কুক করে নিয়েছিলাম। এখন আমি বাকি ভাতটা কুক করে নিব ভাজতে ভাজতেই। এ পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে আমি ভাত এবং সবজি মাংসগুলা মিক্স করে নিব এবং এ পর্যায়ে ভেজে নিব বেশ কিছুক্ষণের মতো। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে আবারও ভালোভাবে ভেজে নিব। এরকম করে কয়েক ধাপে ধাপে ভেজে নিলে ভাতটার স্বাদটা যতটা পারফেক্ট আসবে ভাতটা ঠিক ততটা সুন্দর খেতেও হবে এবং কালারটাও কিন্তু অনেক দারুণ আসবে। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি আলাদা একটি পাত্রে। দেখতে পাচ্ছেন ঠিক কতটা কালারফুল হয়েছে। আমি এখানে কিন্তু কোনো ধরনের হলুদের গুঁড়া ব্যবহার করিনি। ফ্রাইড রাইসে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করে না, অনেকে করে থাকে কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমি করি না। এখন আমি খাবারটা ডেকোরেশন করে নিব।
আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে আপনাদের ফ্রাইড রাইসের রেসিপিটি। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমার সমস্ত রেসিপি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।